Where's your lid? Boyfriend. What a rotten life. আমার টাইম সেন্সটাকে তাহলে অ্যাপ্রিশিয়েট করা যায়। চলো। হ্যাঁ। কোথায়? আগে চলো, তারপর বলছি। চল। আমি কোথায় যাচ্ছি? যেদিকে মন চায়। মানে? আজকে একটু এলোমেলো হওয়া যায়। বিকেলটা খুব দারুণ না? সত্যি বিকেলটা অনেক দারুণ। তাহলে ফার্স্টে যাবো লেকের ধারে, আইসক্রিম খাবো, তারপর শপিং। পয়সা নেই। টাকা আছে তো, বিচ পার্টি অ্যান্ড লেটস গো। শহরে থাকলে এই সময় আমি বাড়ি ফিরে যাই। ও নো, নট টুডে, আজকে আমরা অনেক মুডে আছি তো। বাট ইউ নো দ্য রিজন মাই ডিয়ার। অফ কোর্স, যাবে তো আমার রাইভেলের কাছে। ইউ আর সো মিন। অ্যাম আই? চাপাবাজি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ আমার ফোন আসে, কিন্তু সেটা তোমার চেয়ে কম। এটা একটা বিতর্কের বিষয়, তাই না? জমিল, ধরো তো ফোনটা। হ্যালো, হ্যাঁ, কত? না না না, রং নাম্বার। হ্যাঁ, আমার কোনো ফোন? নাথিং নিউ। এই জমিলা, এই কর্ডলেসটা দাও তো। নিশ্চিত তোমার ফোন? মাস্ট বি মিস ট্রুথ, সত্যবতী।
ভয়েস পছন্দ করেনি। নিশ্চয় তোমার নতুন কোনো অ্যাডমায়ারার। নন্দিনী, তুমি কিন্তু মাঝে মধ্যে একদম ভুলে যাও যে আমার সাথে তোমার কীরকম ব্যবহার করা উচিত। আচ্ছা বাবা, ওয়াই আর ইউ বিং সো সিরিয়াস? আচ্ছা তুমি কি কখনো হিসেব করে দেখেছো দিনে তোমার কটা ফোন আসে? আমার তো মনে হয় কারোর সঙ্গে পরিচয় হলে প্রথমেই তুমি তাকে তোমার টেলিফোন নম্বরটা দিয়ে দাও। বাবা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও না। তুমি আমার প্রশ্ন জবাব দাও। প্রেশার ওষুধ খেয়েছো? তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে, রাইট? ওকে, লেটস নট টক অ্যাবাউট অল দ্যাট। অন্য কথা বলো। অন্য আবার কী কথা? তোমার যদি খাওয়া হয়ে গিয়ে থাকে তাহলে তুমি যাও, পড়তে যাও, যাও। এই তো ভালোই তো ছিল এতক্ষণ বন্ধুর মতো, হঠাৎ এরকম বাবার তো জেগে উঠলো কেন বুঝলাম। নন্দিনী দেখো, আমরা তো বড় হয়েছি, আমাদের বাবার সাথে আমরা কখনো এরকম ব্যবহার করতে সাহস পাইনি কোনোদিনও। দ্যাট ইজ বিকজ হি ওয়াজ এ রয়্যাল বেঙ্গল টাইগার। গম্ভীর গম্ভীর, তুমি তো সেরকম না, তুমি তো তোমার ফ্রেন্ড। আম আই রং? খাও খাও। আই লাভ ইউ ড্যাড। আই লাভ ইউ টু। ও, আজকে আমার ক্লাসের একটা মেয়ে তোমাকে দেখে কি বলেছে জানো? কি বলেছে? তুমি নাকি আমার বয়ফ্রেন্ড। আর থাপ্পড় মেরে তোমার দাঁত ফেলে দেবো। যাও যাও, তুমি পড়তে যাও তো, যাও। খাওয়া শেষ না করে চলে যাবো? আর তাতে খাওয়া কি কথা চিনি, আসো কেন তুমি? আসুন আসুন। কি ব্যাপার অনি, লাঞ্চ আওয়ারে কাজ করছেন, এই জন্য কোম্পানিকে আপনাকে আলাদা ইনসেন্টিভ দেবে নাকি? সরি, আমি তো খেয়ালই করিনি, মানে কাজটা সারতে চাইছিলাম, আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো। তা সন্ধ্যাবেলা যাচ্ছেন তো? সেটা বোধ হয় সম্ভব হবে না, মেয়েটা বাড়িতে একা একা থাকে। আপনি ভুলে যান কেন আপনার মেয়ে বড় হয়েছে? সেটা ভুলে যাই না বলেই তো যেটুকু সময় পাই সেটুকু মেয়েটাকে সঙ্গ দিতে চাই। এভাবে বেঁচে থাকে কী লাভ বলুন? আপনি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দুদিনে মাত্র 40 রান করে নট আউট থাকলেন, আর আমাকে দেখুন মাত্র আধা ঘন্টায় 50 রান করে আউট হয়ে গেলাম। জীবনে যদি বেপরাই না হলেন তাহলে জীবনটাকে কিভাবে উপভোগ করবেন? দেখুন রঞ্জনদা, কাউকে না কাউকে তো একটু ধরে ব্যাট করতে হয়, তা নাহলে টিমটা দাঁড়াবে কিসের উপর ভিত্তি করে? আপনি তো জানেন আমার স্ত্রী যখন মারা যায় তখন মেয়েটার বয়স হচ্ছে 2 বছর, তখন থেকেই তো ব্যাট করেই চলেছি। আপনার নেক্সট ম্যাচে মিলিকে ইনভাইট করবেন। আই উড লাভ টু ওয়াচ অনিক ভাই ব্যাটিং। তা তো করবেনই, এখন ওনাকে বোঝান উনি সন্ধ্যায় পার্টিতে যেতে যাচ্ছেন না। কেন? মেয়ে একা থাকবে বলে। সে কি, নন্দিনী বড় হয়েছে, অনিক ভাই তাকেও সাথে করে নিয়ে যাবেন? ও যেতে রাজি হবে না। আপনার মেয়ে খুব মিষ্টি, চেখে দেখেছো নাকি? আপনি না রঞ্জনদা, ফোনে কথা হয় না। ও কি মিষ্টি ব্যবহার অনিক ভাই, আমি কিন্তু ওকে রাজি করে নেব, তখন কিন্তু না বলতে পারবেন না। ঠিক আছে ঠিক আছে। লাঞ্চ করবেন না, সবাই ক্যান্টিনে অপেক্ষা করছে। আপনি জানেন আমি আসছি, তাড়াতাড়ি আসুন। আচ্ছা। সব কয়টা আপনার পেছনে লাইন দিয়েছে রাত্রে রঞ্জনদা, কি যে বলেন আপনি, চলুন তো। হ্যাঁ চলুন, তা না হলে আবার মিস সরলা এসে দাঁড়াবে। আরে রাত্রে চলেন, চলুন চলুন। আশেপাশে কি কোনো লোকজন নেই? ও বাবা এসে গেছো, চলো আমার ফ্রেন্ডের সাথে আলাপ করি।
তোমার বন্ধুদের সাথে কি আমার আলাদা আর বাবা এটা হচ্ছে টিনা হ্যালো অঙ্কেল মন্টি হ্যালো অঙ্কেল পার্থ হ্যালো আর সিশান হাই হ্যালো নাইস টু মিট ইউ থ্যাঙ্ক ইউ ইউরসেলফ অঙ্কেল প্লিজ জয়েন আস সাম আদার ডে আমার একটু তাড়া আছে তুই একটু আমার ঘরে আসিস তো Doesn't seem to be your father, Nandini. Yeah, he looks so young. Yeah, buddy, I can't believe. Acha shon, please tora mind korish na ar cigarette ke dhorash na. But why? He gets irritated, please. Okay. Okay, okay. Okay. Not a big job. Tora baba must be very friendly, na? Yes. We are good friends. Yeah, buddy. Can't believe. You are so lucky. Amar Baba, always serious. We hardly get to talk each other. So, Nandini, ever amra jabo? Jabi? Jeta hobe to. Chalo, uthi naki, you should move. Sure. Okay, chalo. Pore ekdin adda hobe, Nandini. Deri hole home problem, you know. Okay. Ajo, thik, ha? Let's be, bye. Okay. 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 Bye. তোমার বন্ধুরা চলে গেছে Why are you so serious, Baba? বাড়িতে আবার সিনিয়রদের আসার দরকারটা কি আমরা জাস্ট আড্ডা মারছিলাম বাড়িতে আড্ডা মারা জায়গা Come on, বাবা তুমি তো বলেছো রাস্তাঘাটে আড্ডা না মেরে বাড়িতে আড্ডা মার যাই হোক কেন ডেকেছিল বলো এখন আর দরকার নেই আমি তোমাকে বুঝতে পারছি না বাবা চেষ্টা করো এনিওয়ে কাল আমি দুদিনের জন্য টুরে যাব তোমাকে এখানে একা রেখে ও এখন বুঝতে পারছি আমি একা থাকবো সেই জন্য তুমি টেনসড ন্যাচারালি আমি বাড়িতে আছি তাই তুমি এখানে আড্ডা বসিয়ে দিয়েছো আর আমি বাড়িতে না থাকলে তোমাকে আর পাই কে বাবা তুমি খুব ভালো মতোই জানো তোমার কাছ থেকে লুকাতে হয় এরকম কিছু আমি করি না এন্ড আই টুক দিস আড্ডা ভেরি ক্যাজুয়ালি এই জমিলা পোয়ার আমি তো ম্যানেজ করে ফেলবো কোনো প্রবলেম হবে না দেখি ও তোমাকে তো বলিনি মিস ট্রুথ ফোন করেছিল আজ নাকি পার্টি আছে তোকে কি বলেছে না শি প্যাম্পারস মি আ লট সুইট লেডি পার্টিতে যেতে বলেনি হ্যাঁ তুমি যাবে না না আই ডোন্ট ফিল লাইক বাট ইওর অ্যাডমায়ারার্স উইল মিস ইউ বাবা আর তাছাড়া মিস ট্রুথ যেভাবে বললো তাতে তো মনে হলো তুমি না গেলে উনি খুব মনে দুঃখ পাবেন অ্যান্ড শি ইজ এ কিউট লেডি অ্যান্ড আই উড অ্যালাউ হার টু বি ইওর ফ্রেন্ড তোকে না প্রত্যেক দিন দুগালে দুটো করে চর মারা উচিত যা যা পড়তে যা শক্তি যাবে না পার্টিতে বললাম তো না উনি সবসময় আমাকে কি বলে জানো নন্দিনী সত্যি বলতে কি বিলিভ মি নন্দিনী টু টেল ইউ দ্য ট্রুথ নন্দিনী আরে আশ্চর্য এ কি যাবে নাকি এখান থেকে আশ্চর্য তো আমি যাচ্ছি যাচ্ছি তুমি পড় আমার ছাতার পেপার পড় এত বিয়াদ হয়ে যেন মেয়েটা মানে দিনে দিনে একটা অসহ্য রকমের বেয়াদবি শুরু করে দিয়েছে
জমিলাপা চা দাও। জমিলাপা দেখো তো কে আসলো। কখন উঠলি? জমিলা চা। তা তোমার মর্নিং ওয়াক পার্টনাররা কি বললো? তার আগে ক্লিয়ার করে বল স্পেসিফিকলি কাদের কথা তুই জানতে চাচ্ছিস। না ওই যারা তোমার পিছনে কফি নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করে। Don't talk trash. তোর আজকে ক্লাস নেই? যাবো। কেন? ক্লাস তো দেরিতে, দুপুরে একবার লাঞ্চ খেয়ে তারপর যাব। কিন্তু আমি তো খুব টেনশন আছি রে। কেন, আবার কি হলো? মানে তোকে একা রেখে আমি যাব। তুমি কি রাতে ঘুমাওনি নন্দিনী? বি সিরিয়াস, এটা তো ফাজলাম করার কোনো বিষয় না। আচ্ছা তুমি এত টেনশন না করে তোমার রিলেটিভদেরকে কন্ট্যাক্ট করো। তোমার ওই যে কে জানি আছে না, ফুপু মামা, বলতেই পারতাম। কিন্তু সমস্ত কিছু গোলমেলে হয়ে গেছে, অনেকদিন কোনো যোগাযোগ নেই। তো তুমি চাইলে আমি ওদের সাথে কন্ট্যাক্ট করি, ফোন নাম্বারটা দাও। নন্দিনী, আর ইউ শিওর ইউ ক্যান টেক কেয়ার ইওরসেলফ? অ্যাবসলিউটলি। কি হলো জমিলা? তোকে একা রেখে কোনোদিন কোথাও যাইনি তো। মোটে একটা রাত। মোটেও একটা রাত না, দুটো রাত। হ্যাঁ দুটো রাত। শোন তুই কিন্তু তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি, হ্যাঁ? দেরি করবি না, আমি কিন্তু সন্ধ্যাবেলা ফোন করবো। হ্যাঁ জমিলা, খাবার টাবার ঠিক মতো দিও, ফ্রিজে সব আছে তো? হ্যাঁ আছে, এ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আচ্ছা আপনি বরং নিশ্চিন্তে ঘুরে আসুন। আচ্ছা ঠিক আছে। আর ইয়ে দরজা জানলা কিন্তু ঠিক মতো বন্ধ করে রাখবি। হ্যাঁ আমি বাইরে থেকে এসে প্রথমেই দরজা জানলা সব বন্ধ করে দেবো। একদম ঠিক আছে। ঠিক আছে, আননেসেসারি টেনশন কর না। আর অনেকক্ষণ ধরে গাড়ি দাঁড়িয়ে আছে, যাচ্ছি রে বাবা যাচ্ছি, মানে আমাকে বের করে দেওয়ার জন্য একবার অস্থির হয়ে গেল, অস্থির হয়ে আছে সব। এদিকে আছি। হ্যাঁ হ্যাঁ ভালো থাকিস, বাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি কে বলছেন? আমি মানে আমার বাবা। ধ্যাত তারিকা, আপনি কে বলছেন? এত আমি আমি করছেন কেন? আমি নন্দিনী, আমার বাবার নাম অনিক চৌধুরী। ও অনিক, তুমি অনিকের মেয়ে? জি। তা তুমি কি মনে করে টেলিফোন নাম্বার পেলে কোত্থেকে? বাবার ডায়েরি থেকে। তা তোমার বাবা জানেন যে তুমি আমাদের বাসায় ফোন করেছো? না, আমি আসলে খুব বিপদে পড়েছি। বিপদ? কিসের বিপদ? বলবো, আপনারা কি একটু আসতে পারবেন? তা অনেক কোথায়? বাবা আজ অফিসের কাজে বাইরে গেছে, পরশু ফিরবে। তোমার সাথে কে আছে? আমি আর জমিলা। বা জমিলা সেটা আবার কে? কাজ করে। একটা কাজের মেয়ের সাথে এত বড় মেয়েকে রেখে বাইরে চলে গেল, অনেকের আর কোনো আক্কেল হবে না। আপনারা আসবেন তো? আসবো বই কি, অতীতে যাই হয়ে থাকুক,
তবে অনিকের ফুপার সাথে একটু কথা বলতে হবে বইকি। আপনারা না এলে কিন্তু আমি সত্যি অনেক বিপদে পড়ব। হ্যাঁ ঠিক আছে আসব, তবে আমরা মাত্র দুটি প্রাণী, বাড়িঘর সব বন্ধ করে গোছ গাছ করে তো আসতে হবে। তা তোমরা আগের বাড়িতে আছো তো? জি। তাহলে কখন আসবেন? এই দেখি ঠিক 10টার দিকে আসব। ঠিক 10টা। হ্যালো। হ্যালো, মানে আমি নন্দিনী, আমার বাবার নাম অনিক চৌধুরী। আপনি কি আমার বাবার মামা বলছেন? অনিক চৌধুরী মানে তুমি বাবলুর মেয়ে? হ্যাঁ হ্যাঁ, বাবার ডাকনাম বাবলু। হ্যাঁ, কিন্তু এতকাল পরে, তোমাকে তো আমি দেখিনি। হ্যাঁ আমিও তাই। হ্যাঁ, তোমার বাবা তো কারোর সঙ্গে যোগাযোগই রাখেনি। আমি তো উল্টোটা শুনেছি, আমার বাবা আমার প্রেমের বিয়ে ছিল, সেই সময় আপনারা লাভ ম্যারেজ অ্যাকসেপ্ট করেননি বলেই তো। হ্যাঁ, এই কথা বলেছে নাকি রাস্কেলটা? জি। ঠিক আছে, দেখাচ্ছি। তা কোথায় গেছে সে? অফিসের ট্যুরে গেছে, এদিকে আমার অনেক বিপদ তাই। হ্যাঁ, বিপদ? কিসের বিপদ বলবো, মানে ফোনে বলা যাবে না। আপনি কালকে একটু আসবেন প্লিজ, বাবাকে কিন্তু কিছু বলতে পারবেন না। হ্যাঁ আসবো, ও বললে যেতাম না, তুমি যখন বলেছো তখন আমি আসবোই। তো কোথায় থাকা হয় এখন? ওই আগের বাড়িতেই। সকাল 10টা নাগাদ চলে আসবেন প্লিজ। বেশ, চলে আসবো। তা তুমি এখন কি করো? আমি বিএ পড়ছি, ইংলিশে অনার্স। বেশ বেশ, বাহ, ঠিক আছে। 10টা? ওকে জি। জমিলাপা, আমার ব্রেকফাস্ট রেডি করো তো, বেরোবো। জমিলাপা চা দাও তো। হ্যালো, তোরা ঠিক আছিস তো? ও তুমি? হ্যাঁ আমরা সবাই ঠিক আছি। হ্যাঁ, জমিলাপা বন্ধ করে একেবারে লক করে দিয়েছে। কেউ এলে খুলবি না? না রে বাবা, খুলবো না। ডোন্ট টক লাইক দ্যাট, ওকে? ওকে। সময় মতো খেয়ে নিস, সাবধানে থাকিস, হ্যাঁ? রাখছি। তুমি পশু ফিরছো তো? তাই তো কথা, ওকে রাখি, হ্যাঁ? গুড নাইট। ওকে বাই। বুঝলে জমিলাপা, বাবা তো ওখানে বসে টেনশন করছে দরজা ঠিক মতো বন্ধ করা হলো কি না। একি কি পড়েছে এটা? শিকির ছাড়ো। কেন, আমি তো রোজই পড়ি। শিকির অন্য কিছু পড়ো, 10টা বাজে ওরা কিন্তু এসে পড়বে তো। আহা, ওরা বুড়ো মানুষ, ওদের কি ভালো লাগবে এসব বলো। আচ্ছা তুমি দরজা খুলে ওনাদেরকে ম্যানেজ করো, আমি চেঞ্জ করে আসছি। হ্যাঁ আচ্ছা। কোথায় সে? আপনারা ভেতরে আসুন। তুমি কে? আমি জমিলা, আমি এ বাড়িতে। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। কি বাড়িতে কেউ নেই নাকি? অনেকের মেয়েটা কোথায়?
আমাদের ডেকে তুমি আবার লুকিয়ে গেলে নাকি? উমা, এ যে একদম মায়ের মতো হয়েছে, দেখেছো? নাক, মুখ, চোখ সব যেন বসানো। আপনি আমার মাকে দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। তোমার বাবা তো নিজের বিয়েটা নিজেই সেরে ফেলল। আচ্ছা, তার কি দোষ? তোমরা তো সবাই মিলে বিয়েটাকে বয়কটই করলে। তা বয়কট করবো না কেন? কি অনাসৃষ্টির বিয়ে, যাক সে কথা। তোমার বাবা যখন নিজের বিয়ে নিজেই সেরে ফেলল, তারপরে একদিন এই ভালো মানুষকে সঙ্গে নিয়ে দেখতে এসেছিলাম। এসে কি দেখলেন? আমরা ঢুকেই তো অনেককে এক ধারসে প্রথম গালাগাল করলাম, তারপরে যা লজ্জা, লজ্জায় মরি আর কি। কেন? তা সব কথা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে? এই যে কোমরে ব্যথা হয়ে গেল। সরি, চলুন গিয়ে বসবেন। তখন কখন থেকে তুমি আমাকে একদম আপনি আপনি করছো। তুমি আমাকে তুমি করে বলবে, বুঝেছ দিদি ভাই? তাহলে তুমিও আমাকে তুই করে বলবে। আচ্ছা ঠিক আছে, চলো। কথা বলার ধরন একেবারে ভাবির মতো। ভাবি কে? তোর দাদি। এই মেয়ে শোনো, কত বছর ধরে এ বাড়িতে আছো? প্রায় 11 বছর ধরে। তা নন্দিনী 7 বছর বয়স থেকে? হ্যাঁ। তুমি কি রাতে থাকো? এখন থাকি। মানে 6 বছর আগে আমার স্বামী 2 দিনের জ্বরে মারা গিয়েছে। তারপর ভাইজান আমায় বললেন এখানেই থাকতে। ও, তা তোমার ছেলে পুলে নাই? ছেলে পুলে আমি দেখছি। বোধহয় বাবার মামা এসেছে। কি রে, সেই মিলিটারি মেজাজে লোকটাকে খবর দিয়েছিস নাকি? সর্বনাশ! তা হ্যাঁ রে, তুই তো বললি না তোর কিসের বিপদ। উনি এলেই বলবো। আন্দাজ করে যাকে চিনতে হয় তাকে ফোন করেছো কেন? বন্ধ করে দাও, কোন দিকে যাবো? বুঝতে পারছি, এদের সাথে তোমাদের যোগাযোগ ঠিকই আছে, শুধু আমাদের সাথে নেই। না, আমি ওনাদেরও ফোন করে আসতে বলেছি। বিপদে পড়লে তো কাছের মানুষদের কাছে যাওয়া উচিত। এতদিন এই কাছের মানুষদের কথা মনে পড়েনি কেন? আমি কি করবো, আমি তো ছোট ছিলাম। না না, তোমার কথা বলছি না, বলছি বাবলুর কথা। বাবলু বাবলু, যাও করা করে এক কাপ চা নিয়ে এসো, ব্যাগটা নিয়ে যাও, যাও। তো অনেকদিন ধরে সংসার করছেন, বেশ বেশ, কি করে পারলেন বলুন তো? সুন্দরী মহিলার সাথে, ওরে বাপ রে বাপ। কি চা বসিয়েছো? দিয়ে আসছি। আচ্ছা শোনো, এরপরে ভাতটা বসিয়ে দিও। হ্যাঁ, তা তোমাকে ভাবতে হবে না, ঠিক সময় সব রেডি হবে। সব কিছু ঠিক মতো গুছিয়ে করো কিন্তু। আচ্ছা, এর পরে যিনি এলেন বাবার মামা, যে মেজাজ। আচ্ছা শোনো, চাটা আমি নিয়ে যাই, আর বাকি ফোনগুলোও করে দেবো। আচ্ছা তাহলে 2 মিনিট দাঁড়াও। কাকে ফোন করবে আবার? একদম গার্জেনই করবে না। আচ্ছা প্রবলেমটা কি? আপনার কাছে কিছু বলেছে? না বলেনি, তবে এখন আপনি চলে এসেছেন, এখন নিশ্চয়ই বলবে। আমার মাথায় আসছে না কি বিপদ হতে পারে, তবে ফোন যখন করেছে আমাদের আসতেই হবে, আমরা আত্মীয় স্বজন। যাকে, আরেকটা কাজ কিন্তু খুব ভালো হলো, অনেকদিন পর আপনাদের সাথে যোগাযোগটা আবার ফিরে এলো। এইটাই বা কম কিসের! তবে মেয়েটি কত সুন্দর হয়েছে দেখেছেন, কত মিষ্টি হয়েছে,
আর ওর হাবে ভাবে আপনার বোনের সাথে এত মিল আছে, তাই নাকি? গুড, হাই ডালি, তুমি নিজেই চা করে এনেছো? বাহ বাহ, থ্যাংক ইউ। একটু একটু সাহায্য করো। আচ্ছা এবার বলো তো দিদি ভাই, তোমার বিপদটা কি? আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আহা, পরিষ্কার করে বলো। থ্যাংক ইউ। আপনারা বাবার একটা ব্যবস্থা করে দিন। ব্যবস্থা? কিসের ব্যবস্থা? বিয়ের। বিয়ে? অনেক কি ব্যাপারে কিছু বলেছে? না কিছু বলেনি, কিন্তু আমার মনে হয়। কেন কেন, এত বছর পর হঠাৎ? আহ থামো তো, ওকে বলতে দাও। কি মনে হচ্ছে তোর? বাবার প্রচুর ফোন আসে, সবই মহিলাদের ফোন। কেউ কেউ আমার গলা শুনে ফোন কেটেও দেয়। আচ্ছা বাবলু, সে হিরো মার্কা চেহারা এখনো আছে? সেটাই তো প্রবলেম, কেউ তো বিশ্বাসই করতে চায় না দ্যাট হি ইজ মাই ফাদার। আচ্ছা এই মহিলাদের মধ্যে কাউকে তো চিনিস নাকি? কয়েকজনকে চিনি। তারা কারা? দুজন হচ্ছে বাবার কলিগ, আর একজন পাশের ফ্ল্যাটের মহিলা। বাবা যখন মর্নিং ওয়াকে যায় তখন কফির ফ্লাস্ক নিয়ে ঘোরে। মর্নিং ওয়াকে কফির ফ্লাস্ক? হ্যাঁ এরকমই সব। তুই একজন তো বাসায়ও চলে আসতে পারে। বাসায় চলে আসে নাকি? হ্যাঁ আমার খবর নেওয়ার জন্য যদি ফোন করতে পারে, তাহলে তো বাবা যেহেতু নেই খোঁজ খবর নেওয়ার জন্য বাসায় চলে আসতে পারে না। আচ্ছা আর দ্য ডিস্টার্বিং? না ঠিক তা না। তাহলে তোমার প্রবলেমটা কি? বাবা তো এতকাল একাই কাটিয়ে দিল শুধু আমার জন্য। আমার মনে হয় এখন বাবার সেটেল করা উচিত। সেটেল? সেটেল? ও, তার মানে তুমি বাপের বিয়ে দেখতে চাও না? তোমার সেটা বিয়ে হিসাবে একটু থামেন তো। আমরা কিন্তু অনেককে আগে বেশ কয়েকবার চিঠি দিয়েছিলাম, তখন তুই অনেক ছোট ছিলি। তোকে বড় করতে সে হিমশিম খাচ্ছিল, তখন এতবার বলার পরও সে কথাটা কানেই তুলে নেই। আচ্ছা মেয়েটা এখন বড় হয়েছে, আজ বা কাল তাকে তো বিয়ে দিতে হবে, তখন তো অনেক একেবারে একা হয়ে যাবে, তাই না? খুব তো একটা কাজের কথা বললে। কিন্তু দিদি ভাই, তোর বাবা কি রাজি হবে? রাজি হবে না মানে আলবত হবে। আচ্ছা তা তোমার পিতৃদেব কখন বাড়ি ফেরে? সন্ধ্যে ছটা নাগাদ। ছটা নাগাদ? তারপর? তারপর পার্টি বা দাওয়াত থাকলে বেরোয়। হ্যাঁ তোমার খবর নিতে মহিলারা কখন আসেন? সবসময় আসেন না, কিন্তু আসতে রোজই চায়। কিন্তু দিদি তোর হঠাৎ মাথায় বিয়ের কথা আসলো কেন? সবসময় ফোন, আমাকে দেখলে গায়ে পড়ে কথা, গিফট, খুবই ইরিটেটিং লাগে। তাই মনে হলো বাবা যদি একজনকে বিয়ে করে তাহলে অন্যরা ইন্টারেস্টেড হবে না। আচ্ছা অনেক যদি এই বয়সে বিয়ে করে, তুই কি তাকে মা হিসেবে মেনে নিতে পারবি? আমি কি বাচ্চা মেয়ে নাকি? আর তাছাড়া এই মহিলারা সবাই ভদ্র, শিক্ষিত, ওয়েল গ্রুমড, কিন্তু এই বাবাকে দেখলে ওদের আদেক ক্লামে অসহ্য। আচ্ছা ওই অনেক কি ভাবছে সেটা আমাদের একবার জানতে হবে না? আরে থামো তো, সে কি চায় সে কি তোমাকে বলেছে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ঠিক বলেছেন আপনি। আচ্ছা এখন তুমি আমাদেরকে বলো যে এক্স্যাক্টলি তুমি কি চাও আমাদের কাছে। তোমরা বাবার জন্য একটা ক্যান্ডিডেট সিলেক্ট করে দাও। সে তো করাই যায়, আমাদের কাছেই থাকে একজন, সে সংসারের সব দায় দায়িত্ব সেরে এখন সে নির্দায়। যারা ফোন টোন করে তাদের মধ্যে থেকে চুজ করাই ভালো। তা তো করাই যায়, কিন্তু তাদেরকে কীভাবে দেখবো বলতো? ডাকলেই হবে, আমি ডাকলেই তারা চলে আসবে। অলরেডি আমি একজনকে ফোন করে দিয়েছি। হ্যাঁ গুড, বাহ বাহ, স্মার্ট গাই। বোধহয় মিস্ট্রুথ। মানে মিস্ট্রুথ মানেটা কি? না উনি সবসময় কথা বলার সময় টু টেল ইউ দ্য ট্রুথ, বিলিভ মি, সত্যি বলতে কি এসব কথা বলে। তো আমি বসে দেখছি। ও কি দেখছি, কি শিখছি! আচ্ছা শোনো শোনো, মিত্রুত না, আরেকজন এসেছে, আমি ওনাকে বসাচ্ছি ডাইনিংয়ে, তোমরা এসো। লেটস গো। ও
রিনান্টি, এই যে ইনি হচ্ছেন আমার বাবার মামা, উনি ফুপু, ফুপু আর উনি ফুপা, আর এটা হচ্ছে রিনান্টি। আমি রিনা, পাশে ফ্ল্যাটে থাকেন, আমাকে আর বাবাকে সবসময় মজার মজার সব স্ন্যাক্স বানিয়ে খাওয়া। এদিকটা আগে কখনো দেখিনি। দেখবে কি করে, আগে তো কখনো ওনারা আসেনি। দিদু, রিনান্টি কিন্তু বাবার সাথে মর্নিং ওয়াকে যায় না। মানে আসলে উনি আমার লেট হাজবেন্ডের বন্ধু ছিলেন। লেট মানে তোমার হাজবেন্ড নেই? না। আচ্ছা, ছেলে মেয়ে আছে তো? আছে, একটা মেয়ে। খুব ভালো ছেলে পেলাম তাই অল্প বয়সে বিয়ে দিয়েছি। এখন অবশ্য আমি একা, কিছুতেই সময় কাটছে না, তাই তো নানা রকম এটা সেটা করে সময় কাটাচ্ছি। আচ্ছা, এই বাড়িতে কি প্রন প্রিপারেশন মাঝে মাঝে আসে? না, আসলে নতুন কিছু তৈরি করলে নন্দিনীর কথা মনে হয়, তাই তো মাঝে মাঝে নিয়ে আসি। আপনি একা থাকেন? না, কাজের মেয়ে আছে। আমাকে আপনি বলবেন না প্লিজ। এই তো আপনারা এসেছেন, বাড়িটার চেহারা পাল্টে গেছে, আপনারা কি বেড়াতে এসেছেন? হ্যাঁ, আমি আসলে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলাম তো তাই আজ এসেছি। এখন আমাদের বাড়িটা কি সুন্দর লাগছে না? হ্যাঁ, আমরা তো আসতেই পারি, কিন্তু কেন আসবো বলো? অনেকের বউটা চলে গেল অকালে বাড়িটাকে শ্মশান করে দিয়ে, তখন তো নন্দিনী অনেক ছোট। ওকে কত করে বললাম মেয়েটাকে মানুষ করতে হবে, একটা বিয়ে কর, তা কথা তো শুনলই না, বরং আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিল। আহা, মেয়েটাকে মানুষ তো করেছে। মেয়ে বড় হয়েছে, দুদিন পরে পরের ঘরে যাবে, তখন অনেক কী নিয়ে থাকবে। তুমি বলো কি যেন নামটা তোমার? রিনা আন্টি, সত্যিই বলেছেন, আমরা মেয়েরা তবু পারি, কিন্তু পুরুষ মানুষের পক্ষে একা একা থাকা আমি বুঝি। এবার আমি অনেককে চাপ দেব, আরে বিয়ে করতে বলছি বলে কি আর পাত্রীরা সেজে বুঝে বসে আছে? ওর জন্য দরকার একটা বেশি বয়সের পাত্রী, দেখাশোনা হতেও তো সময় লাগে। আমার চেনা আছে একজন, সময় ভালো পাত্র পায়নি তো তাই বিয়ে হয়নি। অনেক তো বিপদ দিক। হ্যাঁ, ঝুট ঝামেলা ছাড়া একটা বিধবা সত্যি কথা। শুনুন শুনুন শুনুন, হ্যাঁ ঠিক বলেছেন উনি, তাহলে দুজনের কারবার কোনো কমপ্লেক্স থাকে না। আরে ওরকম একটা পাত্রী বা হাতের কাছে পাচ্ছি কোথায়? নন্দিনী, এখন আমি উঠি। কেন, বসো না, মানে আপনাদের পারিবারিক আলোচনার মধ্যে আমি আবার। আরে বসো বসো, সেই তো বাড়ি ফিরে একা, কষ্ট হয় না? এসব আসলে মেনে নিয়েছি। ও আন্টি, স্টকে কিন্তু অনেক রবীন্দ্রসঙ্গীত আছে। তাই নাকি? তো গান টান গাও। হয় ওই আর কি। কোন পর্বের গান? পূজা। বাহ বাহ। কিছু মনে করো না, তুমি দেখতে ভালো, তোমার বয়স কম, তোমার কোনো দায় নেই, তবে আবার সংসারে হওনি কেন? আসলে যতদিন শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল এসব ভাবার সময় হয়নি, তারপর মেয়ের বিয়ে দিলাম। এখন মেয়ের জামাই মাঝে মাঝে বলে মার একা একা কতদিন থাকবে, আসলে অভ্যেস হয়ে গেছে। না নন্দিনী, আমি এবার আসি। বেশ, পাশেই তো থাকো, আবার দেখা হবে। নন্দিনী, কে বলো কেমন হয়েছে? অনেকটা আছে, বাবা যেন ফ্রিজে রেখে দেবে। কবে আসবেন উনি? কাল আসবে। আমি আসি। এসো। ঠিক আছে। একেবারে দুকান কাটা। কেন কেন? না না, ওই নিজেই তো বিয়েটা করতে চায়, সেজন্যই ঘুষটা দিয়ে গেল। আচ্ছা, এবার বলো কেমন লাগলো? কি সেই তিনজনের একজন? হ্যাঁ। তোর মায়ের কাছে লাগে না? মামা দাদু? না, আমি যাই না, আমার মনে হয় তো সে প্রস্তুতি হয়ে আছে, প্রস্তাবটা দিলেই শি উইল ক্যাচ ইট, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার ভালো লাগে না। তাহলে এটা বাতিল। আচ্ছা, তোমরা কেন মায়ের সাথে কম্পেয়ার করছো? বাবারও তো অনেক বয়স হয়েছে, এটা মাথায় রেখো। না তা ঠিক আছে, তবে এক কাজ করো, তুমি নেক্সট ক্যান্ডিডেটকে ডাকো। এনি মোমেন্ট এসে পড়বে, খবর দেয়া হয়ে গেছে। বাহ, চলে এসেছে বোধহয়।
আর বলেন না, বাড়িতে বাবার ফুপা ফুপু মামা সবাই চলে এসেছেন। আমার ভীষণ হেল্পলেস লাগছে, বাবাও নেই আর থাকলেও হি ওয়ান্ট গো এগেইনস্ট দিস পিপল। প্রবলেমটা কি? ভেতরে আসুন। জোর করে আমার বিয়ে দিতে চায়, কোথা থেকে হঠাৎ করে একটা সম্বন্ধ নিয়ে এসেছে। আমি ভাবছিলাম আমি আমেরিকা যাবো পড়ালেখা করতে, তা না। অদ্ভুত তো, তুমি যখন আমাকে ফোন করলে আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। তুমি ওনাদেরকে অপেক্ষা করতে পারো, লেট ইউর ফাদার কাম ব্যাক। আন্টি আপনি বুঝতে পারছেন না, বুঝিয়ে কোনো লাভ নেই। এর চেয়ে আমি একটা সাজেশন দিই। কি? আপনি বরং ওনাদেরকে বোঝান। আমি? এছাড়া আর তো কিছু করার নেই। কিন্তু আমি কে? হু এম আই? তোমার বাবা নেই, এর মধ্যে কি প্রবলেম রিয়েলি? আপনি আমার টিচার। হোয়াট? আস্তে আস্তে শুনতে পাবে না। কই গো দিদি ভাই? হ্যাঁ আসছি। ইয়েস, আপনি হচ্ছেন আমার টিচার, কিন্তু ওদের কাউকে বাবাকে বলবেন না কিন্তু। সত্যি বলছি। তাহলে তো আপনার আমারও গুরুজন। আপনি তো নন্দিনীর টিচার। এই জমিলাপা, মিলি আন্টির জন্য চা নিয়ে এসো। এই না না, আমি চা খাবো না। টু টেল ইউ দ্য ট্রুথ, আমি বারবার চা খাই না, স্কিনে এফেক্ট করে। সকালে এক কাপ খেয়েছি। আর কেউ চা খাবেন? আমি এক কাপ খাবো। তা আমার দিকে তাকাচ্ছ কেন? এখন তো ভাই ভাত খাওয়ার সময় হয়ে এলো, এখন চা খাবে না? তাহলে দু কাপ। হ্যাঁ আমার এক্ষুনি যেতে হবে, অল্প সময়ের জন্য ছুটি নিয়ে এসেছি। একটা কথা বলি? হ্যাঁ বলুন। আমাকে আপনি বলবেন না, আমার খুব লজ্জা করে। আচ্ছা ঠিক আছে। আপনারা বয়সে অভিজ্ঞতা আমার চাইতে অনেক বড়। নন্দিনী খুব ব্রাইট মেয়ে, ওকে এখনই আমরা ওর ভালো চাই। তবে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে পরের বাড়িতে যে খুব তাড়াতাড়ি ওরা মানিয়ে চলতে পারে। আমার তো উল্টোটা মনে হয়, বয়স বাড়লে ম্যাচুরিটি বাড়ে, কাজেই অ্যাডজাস্ট করতে সুবিধে হয়। আপনি থাকেন কোথায়? আমার খুব অস্বস্তি হয়, আমাকে আপনি বলবেন না প্লিজ, আমি কাছেই থাকি। মাঝে মাঝে এখানে আসা হয়? হ্যাঁ, আমার যখন স্টাডিজে প্রবলেম হয় তখন ডাকি, তখন আসেন। অনেকের সাথে কি আলাপ আছে? জি, এই বাড়িতেই হয়েছে। আসলে আমাদের দিদি ভাই একা একা থাকে, তো তার জন্য কথাটা ভেবেছিলাম। আর এর মাঝে যদি অনেক একটা দেখে শুনে বিয়ে করে ফেলত তাহলে এত ভাবনা হতো না। ঠিক আছে, তুমি যা বলেছ সেটা আগে ভেবে দেখব। আমি তাহলে উঠি, অনেক ধন্যবাদ। ক্লাস আছে? জি ক্লাস 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 আছে। জি আমার এক্ষুনি যেতে হবে, আসি তাহলে। চা খেয়ে যাবে না? শুনে না, ওনার বারবার চা খাওয়ার অভ্যেস দেখবে। জি ও আচ্ছা, আসি। চলবে না, ওভার স্মার্ট। আর দেখলে না কেউ ন্যাকামি পোনা আসতে, এখনো দরজা পেরোয়নি। আরে পেরিয়েছে পেরিয়েছে, আমি দরজা বন্ধ করার শব্দ পেয়েছি। হ্যাঁ বলো, পছন্দ হয়েছে? নো নট এট অল। বাবরু সাতর মারান। আচ্ছা মানে তোমাদেরকে কতবার বলবো, বাবা কিন্তু এখন 45। সো সো হোয়াট, বাবরু পুরুষ মানুষ, he deserves the right kind of woman. Oh, to tomar ki mone hoy she is not the right kind of woman? No, not at all. To list e to arekjon baki ache re didi bhai, she ashbe kokhon? Tumra to takeo reject korbe, ashole tomader mathar bhetor na ma boshe ache, ta jodi bolish tor maer kache lage na. Nandini o thiki boleche, ebhabe deke ene baje golpo kora kono mane hoy na, absolutely meaningless. তা কী করা যাবে,
আমরা তো বলতে পারি না, অনেককে বিয়ে করতে হলে আমাদের কাছে ইন্টারভিউ দিতে হবে, তাই অযথা গল্প করো আর কি। তা দিদি ভাই, বেলা তো অনেক হলো, তোর তিন নম্বর আন্টি আসবে কখন? এসে পড়বে, উনি তো বাবার অফিস থেকে আসবে। জানো, মাঝে মধ্যে আমাকে ফোন করে খোঁজ খবর নেয়। অফিস থেকে মানে তোর বাবার অফিস থেকে? বাবলু, ও বেচারার অবস্থা কি হয় কে জানে। What a poor fellow. না, বাবা মনে হয় ব্যাপারটা বেশ এনজয় করে, তা না হলে তো ওদের সাথে তো ভালোভাবে কথা বলতো না, তা আবার হেসে হেসে। এই জমিলাপা, দরজাটা খুলো তো, আমি এখান থেকে আর নড়ছি না। Who is there? Come in. আপনারা অনেকের গুরুজন, আমাকে আপনি আপনি করে বলে লজ্জা দেবেন না প্লিজ। তা নন্দিনী, তুমি আমাকে ফোন করে দিলে তো পারতে। না, আসলে ওনারা তো মাত্র এলেন, আমি ভাবলাম তুমি নিশ্চয় অফিস থেকে বেরিয়ে গেছো, তাই আর ফোন করিনি। ও আচ্ছা, অনেক ফোন করেছিল? হ্যাঁ, ফোন করেছিল, ব্যাটার অনেক টেন্স। আসলে তোমাকে একা ফেলে কখনো জানি তো, তাই। তুমি বুঝি অনেককে খুব ভালো করে চেনো? জি, আমরা তো সারাদিন একসাথেই থাকি। মামা, মানে? মানে একসঙ্গে থাকি মানে? অফিসে আমাদের পাশাপাশি কেবিন, আর তাছাড়া আমরা একই সেকশনে কাজ করি, ফলে ও অনেকেই তোমার সাথে কথাবার্তা বলে। আরে বলবে না কেন, শুধু আমার সাথে না, অফিসের সবার সাথে ওর দারুণ সম্পর্ক। কবছর চাকরি করা হচ্ছে? বছর 12। অনেক তো তোমার চাইতে বড়, তুমি তাকে নাম ধরে ডাকো। জি, ভাই বলে ডাকবো, আসলে ভাই বলা তো আজকাল আউট অফ ট্রেন্ড। অনু আন্টি বাবাকে নাম ধরে ডাকে, কিন্তু আপনি করে বলে। বাহ, ভালো, সবাইকে কি আর ভাই বলে ডাকা যায়? অনেক, আপনি, বাহ। নন্দিনী, এখন তো ওনারা সবাই আছেন, কাজে তোমার বোর হওয়ার কোনো চান্স নেই। আমি উঠি, হ্যাঁ, লাঞ্চ করে যাও। আরে না না, অফিসে গিয়ে লাঞ্চ করবো, আরেকদিন এসে শুধু তোমার সাথে লাঞ্চ করে যাব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপনাদের সাথে কথা বলে আসলে আমার খুব ভালো লাগলো। অনেকের যে ফুপা ফুপু তারপর মামা আছেন, আমরা আসলে তা কেউ জানতাম না। আরেকদিন এসে আপনাদের সাথে ভালো করে গল্প করে যাব। আপনারা তো আছেন কদিন, না? দেখা যাক, দুই তিন দিন হয়তো থাকবো, তবে তোমার সাথে গল্প করে আমাদের খুব ভালো লেগেছে। মেয়েটা একা একা থাকে, মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়েছি। জি, আসবো। আসি নন্দিনী। এই মেয়েটি কিন্তু ভালো। ভালো, তবে মন্দের ভালো, যতক্ষণ ছিল শুধু অনেক অনেক করে গেল, স্টুপিড। একেও পছন্দ হলো না? না না, সে কথা বলছি না, মেয়েটা অন্যদের চাইতে অনেকটা স্বাভাবিক। নন্দিনীর সাথেও সম্পর্কটা বেশ ভালো মনে হলো। তাহলে খোঁজ খবর লাগাও, হ্যাঁ, অনেককে খবর দাও। কি দিদি ভাই, এবার কি বলবে বলো, আমার কিন্তু স্টক শেষ। তোর এই অনুয়ানটিকে কিন্তু আমাদের কারোর খারাপ লাগেনি। আমারও না জানো, অনুয়ানটিকেই বেস্ট মনে হয়। তাহলে আর কি, তোমরা বাবাকে বলো, কিন্তু আমার কথা বলতে পারবে না। কিন্তু দিদি ভাই, বিড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে? দ্যাটস দ্য প্রবলেম। বাহ, আজ বহু বছর পর খাওয়ার টেবিলে বসে এভাবে আমরা গল্প করছি, খুব ভালো লাগছে, তাই না? হ্যাঁ, বেশ বেশ। ও মা, তুমি এখনো এটু হাতে বসে আছো? যা যা, হাতে ধুই আসো। আরেকবার খেয়ে দেবো। শোনো, এই জমিলাপা এক একবার আসছে আর তোমাদেরকে অবাক হয়ে দেখছে। ওর তো এই বাড়িতে এমন দৃশ্য দেখার অভ্যেস নাই। তা হ্যাঁ রে দিদি ভাই, জমিলা কি খেয়েছে? আমার কিন্তু খুব ভালো লাগছে, আপনাদের মুখে ভাবির অনেক গল্প শুনলাম। তা খালি মুখে শুনলে নাকি? না না, আমি খেয়েছি। ভাত ঘুমটার হলো না আমার, দুপুরে ঘুমানোর অভ্যাসটা একদম নেই। খাবার পরে তুমি কি করো? কাজকর্ম শেষ করে একটু টিভি দেখি। বেশ কর, আর কি করবে ভূতের বাড়িতে? দিদি ভাই, কি হলো
কিরে কেমন সারপ্রাইজ দিলাম? তোর কোন দরজা জুড়ে দাঁড়িয়ে আছিস কেন? কি ভূত দেখলি মনে হচ্ছে? Do I look like a ghost? না মানে তোমার ফুপা ফুপু আর মামা এসেছে। কারা এসেছে? ড্রয়িং রুমে বসে আছে। চলো দেখি। বাবলু! আরে তোমরা কখন এলে? আমরা ডিফারেন্ট লোক ডিফারেন্ট টাইমে এসেছি, তো আমাদের দেখে তুই বোধহয় খুব দুঃখিত হয়েছিস। না না, এখানে দুঃখ হবার কি আছে? তুমি এসছো, তোমরা সবাই এসছো, আমার তো খুব ভালো লাগছে। আমি তো ইমপ্রেস, এতদিন পরে আমার কথা মনে পড়লো তোমাদের। তোর ভালো লাগছে না ছাই, কোনোদিন তো খবরও নিস না। তা তোকে এতগুলো চিঠি দিলাম, তুই একটার উত্তর দিলি না। ফুফু, এগুলো তো অনেকদিন আগেকার কথা, বাদ দাও না এসব। তুই এসছো, ভালো হয়েছে। খাওয়া দাওয়া কিছু হয়েছে তো? হ্যাঁ, খাওয়া হয়েছে। আমরা খেতে খেতে অনেক গল্প করেছি, লক্ষ্মী মেয়ে আমাদের অনেক যত্ন করেছে। আমরা অনেকদিন পরে খাবার টেবিলে বসে জমি আড্ডা দিয়েছি। এই অনেক তো তোমার ঠিক আছে কোনো কিছু? এই তোর কি ব্লাড সুগার টুগার হয়েছে নাকি? ব্লাড সুগার কি হয়েছে আমি তো কিছু বুঝতে না। না, তোকে খুব রোগা লাগছে। আরে এই বয়সে তো তোর ফ্যাট জমার কথা পড়তে। ঠিক আছে, তোমরা এসছো, খুব ভালো হয়েছে। আমার কাজটা একদিন আগে শেষ হয়ে গেল, আমিও ফিরতে পারলাম, তো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আমরা চলে যাবো। আচ্ছা ঠিক আছে। বাবলু আসি, বাবলু এসে গেছে। দেখেছিলে বাবা? সে তো কতক্ষণ আগে, এতক্ষণ কোথায় ছিলে? না ওই মামা দাদুর সাথে গল্প করছিলাম, ওরা আসলে এত ভালো। অনেকদিন পরে বাড়িটা কি ভালো লাগছে আমার। কিন্তু তুমি তো এদেরকে চেনো না, এরা মানে আমাদের সাথে তো এদের কোনো যোগাযোগও ছিল না। মানে তোমাকে কি কিছু বলেছে? ও অনেক গল্পই তো করেছে, এখন তুমি পার্টিকুলারলি কি জানতে চাচ্ছ? মানে হঠাৎ করে এতদিন পরে কেন এলো, এই বিষয়ে কিছু বলেছে? কই না তো। তোমাকে একটা কথা বলি, এরা তো মানে একটু পুরনো যুগের মানুষ, তো এদের সামনে কথাবার্তাগুলো একটু সংযতভাবে বলাটাই ভালো। ইউ গট মাই পয়েন্ট? নো নো, মানে ওই তুমি বললে না তখন ডায়েট করি, মর্নিং ওয়াক, বয়ফ্রেন্ড, এই সমস্ত শব্দগুলো না বলাটাই বেটার। হ্যাঁ ওকে, যাও এখন জমিলাকে বলো এক কাপ চা দিতে। বলো আপনি কি পেয়েছেন ওখানে বলুন তো, রাত দিন লেগেই আছেন টেলিভিশন। হ্যাঁ রে অনিক, দিদি ভাই বলছিল তোর নাকি কালকে আসার কথা ছিল, তা আজই চলে আসলি যে? হ্যাঁ ওই বললাম না যে একদিন আগে ফিরে এলাম, আসলে নন্দিনীকে বাড়িতে একা রেখে আমি কোনোদিন বাইরে থাকিনি, তো মানে টেনশন হচ্ছিল, বুঝতেই পারো। মানে কিন্তু তোমরা আসবে জানলে আমি তো আর এত তাড়াহুড়ো করে ফিরে আসতাম না আর কি। চনিক একটা কথা বলি, রাগ করিস না, অনেকদিন তো হলো একটা থাকলে, এবার একটু সংসারী হও। কি বাজে কথা বলছো তুমি। বাজে কথা বলছি মানে, তোর মেয়ে তো আর এখন ছোট নাই যে সৎ মা আসলে ওর কষ্ট হবে। আমি তো তা বুঝি না, আমি তো সংসারের মধ্যে আছি, বেশ ভালো আছি। দুদিন পরে তোর মেয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, তখন তখন তোর বয়সটা বাড়বে না? আর সেটা তখন দেখা যাবে। তখন কি তোর পাতিলে তোর জন্য বসে থাকবে? সেই মানে এতদিন পরে দেখা হলো, ফুপু তুমি কি সমস্ত কথা বলছো, এই কথা সেই কথা নানান কথা জিজ্ঞেস করো, তারা হচ্ছে একই কথা। না না বুঝতে পারছি, তোর আমার কথা ভালো লাগছে না। আমাদের মামা এসব তুমি কি বলছো? আরে অন্যায়টা কি হলো আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ
নন্দিনী বড় হয়েছে, ওরও তো একটা অস্বস্তি থাকতে পারে নাকি? নন্দিনী তোমাদের কি এই সমস্ত কথা বলেছ? আরে ও কি সেভাবে কথাটা বলেছে নাকি? আরে ভয়টা না করে আসল কথাটা বলো না। আসল কথা মানে? বাবা, বাবলু, ওসব রাগ ঢাক করে কোনো লাভ নেই। তোমাকে সংসারী হতে হবে, তোমাকে এখন বিয়ে করতে হবে। অসম্ভব! তুই তুই আমার মুখের উপর কথা বললি, পারলি বাবলু? দুঃখিত দুঃখিত, তোমরা যাই বলো না কেন, তোমাদের এই প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কেন জানতে পারি? নন্দিনীকে আমি অনেক কষ্ট করে বড় করেছি, এখন ওকে ঘিরেই আমার সমস্ত স্বপ্ন। ও পড়াশোনা শেষ করবে, একদিন নিজের পায়ে দাঁড়াবে, তারপর আমি ওর বিয়ে দিয়ে দেবো। তারপর তুই কি করবি? আমি ওর কি করবো, যেমন আছি আমি তেমনই থাকবো। বাহ, শোনো, তোমার মেয়ে আমাদেরকে এখানে ফোন করে ডেকে এনেছে। অবশ্য তোমাকে বলতে মানা করেছিল, কিন্তু তোমার ফুপু যা বলছে সেটা কিন্তু তোমার মেয়েরও কথা। মানে মানে বুঝলি না, তোর মেয়ে নন্দিনী সেই তো ফোন করে আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছে। হ্যাঁ রে, তুই আমাদের সাথে সম্পর্ক না রাখলেও পারিস, কিন্তু তোর মেয়ে যদি টেলিফোনে আমাদের ডাকে তাহলে কি আমরা না এসে পারি? ঠিক। ও তোমাদেরকে কি বলেছে? কি আর বলবি, এমন কিছু বলেনি, তোর ভালোর জন্যই ভেবে বলেছে। মানে না, তুই যা করিস তাই বলেছে। কি করি? এই যে ছোকরা সেজে থাকিস, তারপর মহিলারা ফোন করে সকাল বিকাল দুপুর রাত্রি, তার চেয়ে একটা সংসার করলে, একটা মেয়েকে বিয়ে করে, তাহলে তোর ভালো হতো না, আর কোনো সমস্যাই থাকতো না। তোকে যারা ফোন করে, তুই যাদের সাথে কথা বলিস, মানে যারা তোমার খোঁজ খবর নেয় আর কি, তাদেরকে তো আমরা দেখেছি। দেখলে? হ্যাঁ, তারা তো আমাদের বাড়িতে এসেছিল। অনু, মিলি আর যেন কি নাম, রিনা, রিনা, রিনা। ও আচ্ছা, রিনা। হ্যাঁ, ওর মেয়েই তো ডেকে আনলো। নন্দিনী ওদেরকে এ বাড়িতে ডেকেছিল? ওরা এসেছিল? হ্যাঁ মামা, তোমার নেইবার এসেছিল, মিস রিনা। হ্যাঁ, যার লেট হাজবেন্ড তোমার ফ্রেন্ড, এক বাটি ফ্রন্ট প্রিপারেশন নিয়ে এসেছিল। উফ, হোয়াট এ টেস্ট! আমরা তো মেয়ে দেখার মতো তাদের দেখলাম, সবাই খুব ভালো। তবে অনুকে আমাদের সবচেয়ে ভালো লেগেছে। হ্যাঁ বাবলু, অনু ইজ দ্য বেস্ট চয়েস, বেস্ট। আরে এত উত্তেজিত হচ্ছিস কেন? নন্দিনী, নন্দিনী দরজা খোল বলছি। নন্দিনী, দরজা ভেঙে ভেঙে বলে যাবে। এসব কি করেছো? কি করেছো তুমি বলো, আমার প্রশ্নের জবাব দাও। আমার আর কোনো উপায় ছিল না বাবা। উপায় ছিল না মানে? বলো, মুখ তুলো, বলো, আমার প্রশ্নের উত্তর দাও। আমি চলে গেলে তোমার কি হবে বাবা? চলে গেলে মানে? তুমি একলা কিভাবে থাকবে? আমি তোমাকে ফেলে কিভাবে চলে যাব? তুমি কোথায় যাবে? তোমার তো কোথাও যাওয়ার কথা না, তুমি তো এখন কোথাও যাচ্ছ না। কিন্তু ও তো মানতে চাইছে না। ও ও রজত, আহা, বুঝতে পারছো না, মনে হয় ওর কোনো বন্ধু অপছন্দ করে। ওর বাড়ির কেউ আর অপেক্ষা করতে চাইছে না বাবা, ওরা তোমার সাথে কথা বলতে চায়। বাবলু, বাবা, তুই তো এটাই চাইছিলি। বাবলু, এখন কি তোর খুব একা লাগছে রে?